আমি এখন বর্তমানে দুবাই আছি, আমি একটা জায়গায় জব করি, সেই জবে ইউনিফর্মে আছি। তা আপনাদেরকে দেখাবো দুবাইয়ের ডিজিটাল দোকান। আমি এখন আছি এই যে শপের মধ্যে আছে, এটা একটা ছোটো একটা ডিজিটাল দোকান, যা এখানে মধ্যে সমস্ত জিনিস আছে। এই যে এখানে নাম্বার দিয়ে আছে 7 2 6 AB, এই নাম্বারগুলো পুরো দেওয়া আছে। এখানে পয়সা ভরার পরে আপনারা এই যে এখানে নাম্বার প্রেস করতে হবে, যেটা চয়েস সেটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনারা এখানে কয়েন নোটও দিতে পারেন, এখানে কয়েনও প্রেস করতে পারেন। এই যে কয়েন দেওয়ার জায়গা, এখানে কয়েনও প্রেস করতে পারেন, ঠিক আছে। তা আমি আপনাদেরকে একটু টাইপ করে দেখাবো যে কীভাবে প্রেস করতে হবে। আমি এখন 1 টাকা নিয়ে নিই, মানে এখানে 1 গ্রাম, 1 গ্রামে ইন্ডিয়ার হচ্ছে 22 টাকা। এই যে এটা 1 টাকার কয়েন, এখানে আসো। এই যে আমি এখন 1 টাকাটা দেব, এই যে এখানে, এখানে দেওয়ার পরে আমি এখানে দিলাম। আমি এখানে দেওয়ার পরে আমি একটা চয়েস করবো আমার 1 টাকায় কী পাওয়া যাবে। তা আমি 6B আমি এই বাদামটা কিনবো, এখানে 6B প্রেস করবো। এই যে অটোমেটিক পড়তে স্টার্ট হয়ে গেছে, এই যে পড়ে গেছে। এখন আমি এই ঢাকনাটা ওপেন করব, অ্যান্ড এই যে এখান থেকে আমি বের করব। এই যে আমি পেয়ে গেছি এটা, আর এই পাশে আছে কফি শপ, এখান থেকে চাইলে তোমরা কফিও খেতে পারো। এখানে সব প্রাইস দেওয়া আছে, 3 গ্রাম 4 গ্রাম, মানে 3 টাকা 4 টাকা, মানে বাঙালিতে 3 টাকা 4 টাকা, মানে নো বাঙালি 3 টাকা 4 টাকা, বিকজ এ এখানকার 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম। এখানে কয়েন দেওয়ার পরে ফেস করলে পরে কফি, এই যে জায়গাটা আছে এটা দিয়ে কফি বেরিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গাইস।